নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য, নির্দিষ্ট কর্মসূচি, একদল কর্মী বাহিনী, একজন নেতার নেতৃত্বে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকো, এলো সরকারি দলের লক্ষ্য উদ্দেশ্য। সংগঠনটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো, এটাকে বলে তানজিমে এদারি। আল্লাহর রজ্জুকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো, সাংগঠনিক ভাবে ঐক্য হোক আর না হোক, আকীদার মিল হওয়ার কারণে হাশরের ময়দানে একসাথে উঠবে। আর আল্লাহ এটাই বলছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। দল এবং সংগঠন দুইটা এক জিনিস নয়। দল হলো তিনটা জিনিস হলে দল লাগে, দল হতে তিনটা জিনিস লাগে, কয়টা ভালো করে মনে রাখবে, আর কোনো জায়গার দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগবে। দল হতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা। একটা হলো লক্ষ্য উদ্দেশ্য, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কর্মসূচি পালন করে একদল কর্মী বাহিনী, একজন নেতার নেতৃত্বে। একজন নেতা লাগবে, একদল কর্মী লাগবে, আর কিছু লক্ষ্য উদ্দেশ্য লাগবে। এবার উদাহরণ দিলে সহজ হবে। সরকারি দলের নেতা আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য আলাদা, যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকো, এলো সরকারি দলের লক্ষ্য উদ্দেশ্য। আর বিরোধী দলের নেতাও আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে সরকারকে টেনে নামায় ক্ষমতায় বসো। তাহলে লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে এটা একটি দল, ওটা আর একটি দল। একই লক্ষ্য উদ্দেশ্যে যদি একাধিক প্রতিষ্ঠান হয় তাহলে এটা ওটার সম্পূরক বা শাখা বলা যায়, সম্পূরক বা শাখা বলা যায়। আহলে হাদিস আন্দোলনের একটা মার্কাজ আছে রাজশাহীতে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি মার্কাজ আছে ঢাকা যাত্রাবাড়িতে, ওটা একটি মাদ্রাসা, এটাও একটি, ওই মাদ্রাসা চালায় জমিয়তে আহলে হাদিস, এই মাদ্রাসা চালায় আহলে হাদিস আন্দোলন। আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে যে ছেলে কোথায় পড়াবো, আমি বলি আপনার বাসা কোথায়, বলে আমার বাসা নর্থ বেঙ্গল, তাহলে রাজশাহীর মার্কাজে যান। আপনার বাসা কোথায়, ঢাকার আশেপাশে, তাহলে যাত্রাবাড়ি মার্কাজে দেন। এখানেও কোরআন সুন্নার সিলেবাস পড়ানো হচ্ছে, ওখানেও কোরআন সুন্নার সিলেবাস পড়ানো হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু মাদ্রাসার কমিটিও আলাদা, পরিচালনা পরিষদ আলাদা, ছাত্র আলাদা, শিক্ষকও আলাদা। একটি গ্রামে একটি আহলে হাদিস মসজিদ ছিল, যে কোনো কারণে দলাদলি হয়ে বা যে কোনো কারণে ভাগাভাগি হয়ে মসজিদ ভাগ হয়ে পাঁচটা হয়ে গেছে। পাঁচটা মসজিদের কমিটি আলাদা, ইমাম মুয়াজ্জিন আলাদা, মুসল্লি আলাদা, কিন্তু পাঁচ মসজিদেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় হচ্ছে, পাঁচ মসজিদেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাত চলছে। এরা কি পাঁচ দল না এক দল? এক দল, কিন্তু পাঁচটা সংগঠন। সংগঠনটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো, এটাকে বলে তানজিমে এদারি। লক্ষ্য উদ্দেশ্য যদি এক হয় তাহলে একাধিক সংগঠন চলতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই সংগঠন আলাদা হতে পারে, কারণ শুনুন আয়াতটা ভালো করে আবার বোঝেন। আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো। এই আয়াতটা কি খালি বাংলাদেশের মুসলমানদের জন্য না সারা বিশ্বের? সারা বিশ্বের মুসলিম কি এক সংগঠনে আনা সম্ভব? এই আয়াত যখন নাজিল হয়েছিল সাহাবীদের জামানার, সেই জামানার মুসলিম আর কিয়ামতের আগে যারা আসবে তাদের কি এক সংগঠনে আনা সম্ভব? কিন্তু হাশরের ময়দানে তারা একসাথে উঠবে আকীদার কারণে, আমলের কারণে। রসুলের জামানার হকপন্থী মুসলিম আর কিয়ামতের আগে আসা হকপন্থী মুসলিম, বাংলাদেশের একজন হকপন্থী মুসলিম, আফ্রিকার একজন হকপন্থী মুসলিম এক কাতারে উঠবে। তাহলে হাশরের ময়দানে কাতার হবে কিসের ভিত্তিতে? আদর্শের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, দলমত নির্বিশেষে, স্থান কাল পাত্র ভেদে, এ দেশ আর বিদেশ, যে দেশের হোক না যে ভাষার হোক না কেন, আকীদা এবং আমলে মিল হলে সেখানে ঐক্যবদ্ধ হবে। যেটা সহি আকীদা বা যেটাকে বলা হয় নির্ভেজাল আহলুস সুন্নাতের জামাতের আকীদা, সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, যে জামানার লোকই হোক না কেন, তার সাথে তার দেখা হোক আর না হোক।
সাংগঠনিক ভাবে ঐক্য হোক আর না হোক, আকীদার মিল হওয়ার কারণে হাশরের ময়দানে একসাথে উঠবে। আর আল্লাহ এটাই বলছেন যে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, যখনই থাকো, তোমরা সবাই কোরআন সুন্নাকে একে ধরো, কোরআন সুন্না মানার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ। এটা হলো এতেসাম। কিন্তু এখন এই আয়াতটা যেখানে সেখানে লাগাই দিয়ে এ তোরা আলাদা সংগঠন করেছিস, তোরা এই কোরআনে আয়াত মানিস না, তোরা হলো ইসলাম বিরোধী, এলে বুঝের ভুল। ধন্যবাদ।